জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে নির্মিত সিনেমা মুজিব একটি জাতির রূপকার মুক্তি পায় শুক্রবার। মুক্তির দিন থেকেই দেশের সবচেয়ে আধুনিক সিনেমা হল স্টার সিনেপ্লেক্সে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে 27টি শাখায় 18টি শো চলছিল সিনেমাটির। তবে দর্শক চাহিদার কারণে শো বাড়িয়েছে হলটির কর্তৃপক্ষ। সোমবার থেকে সর্বমোট 33টি করে শো চলবে মুজিব সিনেমার। তথ্যটি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিবেশনা প্রতিষ্ঠান জাস মাল্টিমিডিয়া। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানান, স্টার সিনেপ্লেক্সে মুজিব সিনেমা ভালো ব্যবসা করছে। শুধু স্টার সিনেপ্লেক্সে নয়, একই অবস্থা প্রায় সমগ্র বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে। দর্শক চাহিদা বাড়ায় মুক্তির দিন না যেতেই 153 থেকে 161 সিনেমা হল পায় মুজিব। দ্বিতীয় সপ্তাহে এসে সেই সংখ্যা দাঁড়িয়েছে 164, যা বাংলা সিনেমার ইতিহাসের রেকর্ড বলে জানাচ্ছে পরিবেশনা প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় 83 কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছে মুজিব একটি জাতির রূপক। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমা এটি। ভারতের প্রখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল নির্মাণ করেছেন সিনেমাটি। 2020 সালে জানুয়ারি থেকে মুম্বাইয়ে দাদা সাহেব ফিল্ম সিটি সহ বেশ কয়েকটি এলাকায় মুজিব একটি জাতির রূপকার সিনেমায় 80% দৃশ্যধারণ করা হয়েছে। এরপর 2021 সালের নভেম্বরে বাংলাদেশের অংশে শুটিং সম্পূর্ণ হয়। মূলত সিনেমাটির শেষ কয়েকটি দৃশ্যধারণ চিত্রায়ণ হয় এখানে। তেজগাঁয়ে পুরনো বিমানবন্দর সহ ঢাকার বেশ কিছু এলাকায় এবং গোপালগঞ্জে চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়েছে।